হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ থ্রি সিক্সটি রাজেশ থ্রি সিক্সটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জিলেট টোয়েন্টি টোয়েন্টি কম্পিউটার অ্যাপ্লিকেশানে নাম্বার সিস্টেমের ভিডিওর পার্ট সিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা দেখব কীভাবে হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্সন করতে হয় তো এর আগে আমি অলরেডি যে ভিডিওগুলো কমপ্লিট করেছি পার্ট ওয়ান থেকে পার্ট ফাইভ পর্যন্ত সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছো ডেসিমেল টু বাইনারি বাইনারি টু ডেসিমেল ডেসিমেল টু অক্টাল অক্টাল টু ডেসিমেল আর এর আগের যে পার্টটা অর্থাৎ এটা তো পার্ট সিক্স পার্ট ফাইভে আমি কনভার্ট করেছিলাম রেসিম টু হেক্সাইড এসিমএল তো তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশান অবশ্যই দেখো তো আজকে আমরা দেখে নেব কীভাবে হেক্সাইড থেকে ডেসিমেলে কনভার্সন করতে হয় তো ভিডিও শুরুর আগে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর বেল আইকনটিকে অবশ্যই অন রেখো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আগে আমরা একটু জেনে নেব হেক্সাইড এসিমএল কী তো হেক্সাইড ডেসিমেল হচ্ছে আমি পড়ছি দেখো ইন ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং হেক্সাডেসিমেল ইজ এ পজিশনাল সিস্টেম দ্যাট রিপ্রেজেন্ট নাম্বার ইউজিং বেস অফ সিক্সটিন তো এখানে বলছে যে এটা একটা এমন নাম্বার সিস্টেম যার বেস হচ্ছে সিক্সটিন অর্থাৎ জিরো থেকে ফিফটিন অবধি আমরা নাম্বার এখানে পাব জিরো থেকে নয় পর্যন্ত নর্মাল আমরা জিরো থেকে নয় লিখি আর দশ থেকে ওখানে পনেরো পর্যন্ত আমরা এখানে ক্যারেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করি অর্থাৎ দশকে এ এগারো কে বি কে সি কে ডি আর কে ই এবং ফিফটিন এ এফ অর্থাৎ এখানে তোমরা যেখানে যেখানে এব বি সি ডি এর প্রয়োগ দেখবে সেখানে সেখানে তোমরা জেনে রাখবে যে তার ভ্যালু অ্যাকচুয়ালি দশ লেখা আছে বারো লেখা আছে তার বদলে এবিসিডি লেখা আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে এবার আমরা কনভার্সানের দিকে চলে যাব তো কনভার্সানটা দেখে নাও এখানে হেক্সেডেসিমেল ভ্যালু আমি একটা এক্সাম্পেল স্বরূপ ধরে নিয়েছি এ সিক্সটি নাইন তো তোমাদের আগেই বলেছি এ মানে হচ্ছে দশ তো সিক্সটি নাইন অর্থাৎ দশ অর্থাৎ টেন সিক্স নাইন অ্যাকচুয়ালি লেখা আছে সেটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব তো কিভাবে করব যেহেতু এর বেস সিক্সটিন তাই আমরা সিক্সটিন দিয়ে মাল্টিপ্লাই করব পাওয়ার বাড়াতে বাড়াতে রাইট টু লেফট আমরা এর ভ্যালু বাড়াতে থাকবো পাওয়ারে অর্থাৎ প্রথমে এ সিক্স নাইনকে আমরা সেপারেটভাবে লিখবো নাইন একদম রাইট সাইডে লিখবো সরি এখানে একটা ভুল আছে আমি ভুলটা কারেক্ট করে দিচ্ছি তাহলে নাইন হবে তো নাইনটাকে আমি দেখো নাইন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার জিরো লিখেছি তারপরে প্লাস দিয়ে সিক্স ইন্টু যেহেতু সেকেন্ডে সিক্স আছে সিক্স ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান প্লাস দিয়ে এ ইন সিক্সটিন এখানে যদি আরও এক্সট্রা সংখ্যা থাকতো ধরে নাও পাঁচ আছে তাহলে পাঁচ ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার লিখতাম প্লাস দিয়ে আশা করি তোমরা বুঝতে পারলে এটা পরপর চলতে থাকে রাইট টু লেফট তো যেহেতু এখানে তিনখানা সংখ্যা আছে তো তোমরা পাওয়ার জিরো থেকে শুরু করে ওয়ান টু করবে তো তার স্টেপ দেখো আমি এ কে দশ লিখেছি কারণ আমরা আগের স্লাইডে দেখেছি এ দেখো এখানে লেখা আছে এ হচ্ছে দশ তো তাই লিখেছি দেখো দশ ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার টু প্লাস সিক্স ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান প্লাস নাইন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার জিরো এবার এগুলোর ভ্যালু আমরা ডিডাক্ট করেছি সিক্সটিন টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান আর নয় ইন্টু ওয়ান মানে নাইন নিচে লিখে দিয়েছি প্লাস সিক্স ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান যেটা ভ্যালু হচ্ছে সিক্সটিন ইন্টু সিক্স যেটার ভ্যালু হচ্ছে নাইনটি সিক্স তারপরে টেন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার টু তো এখানে টেন লিখেছি কেন সেটা আমি তোমাদের আগেই বললাম এ এর ভ্যালু এখানে দশ সিক্স ডেসিমেলের তো দশ ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার টু এর ভ্যালু হচ্ছে টু ফাইভ সিক্স জিরো অর্থাৎ দু হাজার পাঁচশো ষাট তো এটা টোটাল যোগ করলে হয়েছে দু হাজার ছশো পঁয়ষট্টি এটাই হচ্ছে এই এ সিক্সটি নাইনের ডেসিমেল ভ্যালু আশা করি তোমরা বুঝতে পারলে তো ভিডিওটা এত দূর পর্যন্ত দেখেছো মানে প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করব যেন আমার ভিডিওটা প্লিজ লাইক করে দিও তো আমরা পরে আরেকটা স্লাইডে দেখব কিভাবে হেক্সাডেসিমেল ভ্যালু ডেসিমেলে কনভার্ট করব বাট এবারে হেক্সাডেসিমেল ভ্যালুটা থাকবে পয়েন্টে তো চলো দেখে নেওয়া যাক পরের স্লাইডে দেখো পরের স্লাইডে আমি এ সিক্সটি লিখেছি একটা এক্সট্রা পয়েন্ট এইট বাড়িয়ে দিয়েছি তো আগের মতো এ সিক্সটি তো তোমরা সলভ করবেই যেমন আগে পাওয়ার যেভাবে সলভ করেছো এবার পয়েন্টে যে ডান দিকে যে সংখ্যাটা আছে ফ্র্যাকশন সেইটা কিন্তু এইট ইন সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে তোমরা মাইনাস ওয়ান থেকে শুরু করবে রাইট সাইডে কারণ অলরেডি জিরো টেকেন লেফট সাইডে জিরো থেকে জিরো ওয়ান টু আমরা লেফট সাইডে অলরেডি গেছি যেটা পূর্ণ সংখ্যাটাকে আমরা ইউজ করেছি দেখো এ সিক্সটি নাইন একটা পূর্ণ সংখ্যা তো সেটাকে আমরা ডিরাইভ করার সময় জিরো থেকে তো শুরু করেছিলাম রাইট টু লেফট তাহলে আমরা রাইটে তো আবার জিরো থেকে শুরু করতে পারি না তাই জন্য আমরা রাইট থেকে যখন ফ্র্যাকশানটা আমরা হিসেব করবো তখন আমরা মাইনাস ওয়ান থেকে শুরু করবো দেখো সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখেছি এখানে তো এইট ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান যার ভ্যালু হচ্ছে এইট বাই সিক্সটিন তো সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে জানো তো আমরা ওয়ান বাই সিক্সটিন বোঝায় তো যার ভ্যালু হচ্ছে পয়েন্ট ফাইভ তো আগে তো আমরা অলরেডি বের করেইছিলাম দু হাজার ছশো পঁয়ষট্টি এর আগে স্লাইডে দেখো আমরা দু হাজার ছশো পঁয়ষট্টি অলরেডি বের করেছিলাম তো এই স্লাইডে সেটা আমি চোখ করলাম দু হাজার পঁয়ষট্টি প্লাস জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ দু হাজার ছশো পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ হচ্ছে এই হেক্সাডেসিমেলের ডেসিমেল ভ্যালু এইবার যদি এখানে আটের পরেও অর্থাৎ এই ফ্যাকশানের দিকে আটের পরেও যদি আরও এক্সট্রা সংখ্যা থাকতো তাহলে প্লাস দিয়ে আমরা সেই নাম্বার ইন্টু সিক্সটিন টু দি পার মাইনাস টু করতাম এইভাবে সিক্সটিন টু দি পার মাইনাস থ্রি ফোর যতগুলো সংখ্যা থাকবে আমরা এগিয়ে যাব আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে আমি তোমাদের কিছু প্র্যাকটিসের জন্য টাক্ক দিতে চাই পরের স্লাইডে দেখো এই যে নাম্বারগুলো ওয়ান টু থ্রি ফোর দিয়ে আমি লিখেছি এই হেক্সা ডেসিমএল নাম্বারগুলোকে তোমরা ডেসিম কনভার্ট করো প্র্যাকটিসের জন্য আর কমেন্টে জানিও এর অ্যান্সার কী তো আজকের মতো ভিডিও এখানেই ভিডিওটা কেমন লাগলো বলো কমেন্টে আর ভিডিওটা একটু বেশি ভালো লেগে থাকলে আর তোমাদের সামান্যতম হেল্প করে থাকলে প্লিজ লাইক করে দিতে বলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এই ভিডিও শেষে বলতে চাই যে এর আগে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইলেকট্রিক্যাল টেকনোলজি ইনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সের টেন ইয়ার্স জিলেটের কোশ্চেন অলরেডি সলভ করে দিয়েছি তোমরা যদি সেগুলো দেখতে চাও লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন অবশ্যই দেখো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং